করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় ডিকেজিএস ইউনাইটেড কলেজের অনলাইন ক্লাসগুলো নিয়মিত চালু ছিল এবং এখনো আছে। ক্লাসগুলো কলেজের নিজস্ব ইউটিউব চ্যানেল ডিকেজিএস ইউসিটিভি বাংলায় আপলোড করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবে আশা করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম প্রিন্স, আইসিটি প্রভাষক। তোমাদের আজকে যে পার্টে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইসিটি বিশ্বগ্রাম। আমাদের প্রথমত হচ্ছে এটা থিওরিক্যাল, আমরা এই থিওরিক্যালে এখানে যে যে দেখবো যে বিশ্বগ্রাম, প্রশ্নটা আসে বিশ্বগ্রাম কেন, বিশ্ব শহর হলো না কেন, বা বিশ্বে আমেরিকার মতন অন্য কান্ট্রি হলো না কেন। এখানেও বিষয়টা হচ্ছে কেন গ্রাম হলো। বিশ্বগ্রাম অর্থ হচ্ছে গ্লোবাল ভিলেজ, বিশ্ব অর্থ হচ্ছে ওয়ার্ল্ড, আর ভিলেজ অর্থ হচ্ছে গ্রাম, বিশ্বগ্রাম। এটা মূলত আমরা যদি দেখি গ্রামের দিকে মানুষগুলোর কথা, আমরা যখন গ্রামে থাকি বা গ্রামে যাই বা গ্রামে দেখি, ওখানকার মানুষগুলো খুবই সবাই সবাইকে সহজভাবে পরিচিত, সবাই সবাইকে চিনে, শহরের মতন এতটা কমপ্লেক্ট না। অর্থাৎ শহরে আমি যদি কারোর ঠিকানা দিই শুধুমাত্র তার নাম দিয়ে, ধরে নিই আব্দুর রহিম নামে একজন ব্যক্তি ময়মনসিং শহরে সে থাকেন এবং তার স্থানটা হচ্ছে নতুন বাজার, তো এইটুকু অ্যাড্রেস দিয়ে যদি আব্দুল রহিম নামে কাউকে আমরা খুঁজতে দিই, আমরা যদি সারাদিনও চেষ্টা করি আমরা আশা করি আব্দুল রহিমকে খুঁজে পাবো না। তো আব্দুল রহিমকে যে খুঁজে পাচ্ছে না তার কারণ হচ্ছে ময়মনসিং শহরটা কোনো ছোট একটা স্থান না, আর নতুন বাজার কোনো একটু সংক্ষিপ্ত জায়গা না, আর এখানে কেউ খবর বা যোগাযোগ সহজে রাখে না। আমি যদি আব্দুর রহিমের কথায় মাইকিংও করি তারপরও আব্দুর রহিমকে আমি সঠিক স্থান থেকে না যাওয়ার কারণে খুঁজে পাবো না। বাট এই বিষয়টা যদি আমি আমার একটা গ্রামে চলে যাই, আমি আমার গ্রামে দাপুনিয়া চলে আসি, তো দাপুনিয়া বাজারে এসে যদি আমি কাউকে জিজ্ঞেস করি আব্দুর রহিম নামে কাউকে চিনেন কি না, তখন সে বলবে কোন আব্দুর রহিম, হয়তো জিজ্ঞেস করবে ওর বাবার নাম কি। তো বাবার নামটা যদি আমার জানা থাকে, আমি যদি বলতে পারি যে বাবার নামটা ছিল আব্দুল সালেক, তখন বলবে আব্দুল সালেকের বেটা রহিম, হ্যাঁ চিনি, সহজেই কি হবে তার অ্যাড্রেসটা পেয়ে যাবো এবং তার বাসা আমি চলে যেতে পারবো। বাট আমি যদি ময়মনসিং শহরে সেই নতুন বাজারে যাই বলি আব্দুল সালেকের ছেলে আব্দুল রহিম, সে বলবে আব্দুল সালেক তো চিনি না, রহিমকে তো চিনবো। আবার যখন বলবে যে আব্দুল সালেকে ছিলেন একজন কৃষক, আমরা তাকে চিনি না, আব্দুল রহিম একজন হচ্ছে সরকারি কর্মকর্তা, উনি ব্যাংকে জব করেন, তাতে করে বলবে আপনি ব্যাংকে যান সেখানে যা দেখেন। তো ব্যাংকে জব করেন, এখন ময়মনসিংয়ে যে ব্যাংকটা সরকারি ব্যাংক, জনতা ব্যাংক না পূবালী ব্যাংক, কোন ব্যাংকে এটা আমার জানা নেই, আমি শুধু জানি ব্যাংকে জব করে। তাতে করে আমার হচ্ছে না, প্রবলেমটা আরও সমস্যা থেকেই যাচ্ছে। বাট গ্রামে যদি দেখি এই জিনিসটা আমি ইজিলি পেয়ে যাচ্ছি। আরেকটা হচ্ছে একটা শহরে অনেক বিল্ডিং থাকে, তো একটা বিল্ডিংয়ে আমি ধরে নিই যে একটা দশতলা বিল্ডিং, সে বিল্ডিংয়ে হচ্ছে চারটা অ্যাপার্টমেন্ট, প্রত্যেক তালাতে আমাদের যদি হয় দশতলা, তাহলে আমি এখানে বলতে পারি আমার চারটা যেহেতু আছে চারটা ইউনিটের জন্য চার দশে চল্লিশটা ফ্ল্যাট। এই চল্লিশটা ফ্ল্যাটে প্রত্যেক ফ্যামিলিতে যদি কম করেও পাঁচজন থাকে তাহলে আমার এখানে লোক সংখ্যা দুইশো। আমার এই দুইশো লোক সংখ্যার ভিতরে আমার যদি কাউকে প্রয়োজন হয় বা আমার কোনো একজনের খোঁজার দরকার, ধরে নেই আবারও আব্দুল রহিমের কথা, সে এই ফ্ল্যাটেই থাকে, আমি যদি এসে বলি আব্দুল রহিম নামে আমি এখানে জানি নতুন বাজার থাকে অনেকগুলো বিল্ডিং, কোন বিল্ডিং আমি সঠিক জানি না, তাতেও আমি খুঁজে পাবো না। এতে কি হবে, এতে আমাকে সে বলবে যে আপনি সঠিক একটা অ্যাড্রেস নেন, নতুন বাজারে বাসার নাম্বার কত, ব্লক নাম্বার কত, কত নম্বর ফ্ল্যাট, আপনার ফ্ল্যাটের কত নম্বর ব্লক, এই অ্যাড্রেসগুলো হলে আপনি ওনাকে পাবেন। বাট এই বিষয়টা আমি যখন গ্রামে আসব আমাকে এই রকম কমপ্লেক্সে পড়তে হয় না, খুব ইজিলি পাওয়া যায়। আর একটু যদি আমি চিন্তা করি, যখন নতুন বাজারে গেলাম আব্দুল রহিমের আমি বাসা খুঁজে পেলাম, এবার এমন হলো আব্দুল রহিমের যে বাসা সে বাসার উপরতলা যে থাকেন সে ভদ্রলোকের বিয়ে, এবং নিচতলা তার যে পাশের ইউনিট সে পাশের ইউনিটের লোক ওই দিন কেউ একজন মারা গেল, এতে করে যে উপরতলা গান বাজনা বা উৎসব কোনোটাই কমতি হয় না বা থেমে যায় না, আর নিস্তারার যে মানুষটা মরে গেল সে কিন্তু বিয়েতে তো পার্টিসিপেট করবেই না, উপরোক্ত তার কষ্টটার জন্য উপরতলার লোকগুলো আসবে না অথবা বিয়েটা পিছিয়েও দিবে না। এতে করে বোঝা যাচ্ছে যে শহরের মানুষগুলো খুবই কনজার্ভ, একজন আরেকজনের সাথে স্ট্রং নেটওয়ার্কিং সৃষ্টি করতে পারতেছে না। আমরা দেখি যে একটা দশতলা বিল্ডিং কথা বলতেছিলাম, আমার যদি ব্লক এ আর ব্লক এ জায়গায় বি থাকে, ওই পাশের যে আমার বিপরীত পাশের যে দরজাটা সেই দরজা যে থাকেন সে কে অথবা তার কে কে থাকেন কিংবা তার পরিবারে কে কী করেন,
কে অসুস্থ কে সুস্থ কে খেলো না খেলো আমি এই তথ্যটা কিন্তু জানতে পারতেছি না। কেন? কারণ এক ইউনিট থেকে অন্যটি কেউ কার খোঁজ খবর নেয় না। এটা কিন্তু শহরের চিত্র। বাট গ্রামে যদি আমি এই চিত্রটা দেখি, আমার এই গ্রামে যদি সেম এক বাড়িতে বিয়ে হচ্ছে, সেই বাড়ির কেউ একজন মারা গেল, সেই বিয়েটা বন্ধ করে দেয়। ইভেন যদি এমন হয় যে বিয়েটা বন্ধ করাই যাচ্ছে না, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কোনো অনুষ্ঠান দরকার নেই, ছেলে মেয়েদের বিয়ে করে দিই, আমরা পরে অনুষ্ঠান করবো, এটা করে। বাট শহরে এটা হয় না। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আমি যদি আমার এই গ্রামে কে নতুন আসলো, কার বাবা কি, কে কোথায় থাকে, সমস্ত তথ্য কিন্তু একজন মানুষ জানতে পারে, কিন্তু শহরের ক্ষেত্রে এটা কোনোভাবে সম্ভব না। এই জন্য এই নেটওয়ার্কিংয়ের দিক থেকে দেখা যায় গ্রামের নেটওয়ার্কিং খুবই স্ট্রং। স্ট্রং থাকার কারণে আমরা বলতে পারি গ্লোবাল ভিলেজ, নট শহর বা টাউন, গ্লোবাল টাউন এখনও বলে নেই। এখানে আরেকটা কারণ হচ্ছে শহরে আমরা যখন মানুষগুলো থাকি, কেউ যদি বিপদে পড়ে, কেউ যদি কারোর কষ্টেতে আঘাত পায় বা কোনো কারণে এক কিছু একটা অ্যাক্সিডেন্টও হয় বা কেউ কেউ প্রহার করে বা বেদমচে মারে, সেই ক্ষেত্রে আমরা দেখি তাকে কেউ ফেরাতে যায় না বা বলতে যায় না কেন কি হয়েছে। বাট গ্রামে যদি নিজের ছেলেকে বাবা মারতে যায়, সাথে চার পাঁচজন ধরে যে অমুক তোমার ছেলেকে আর মেরো না, অনেক হয়েছে, অত মারার আগে ফিরিয়ে নেয়, আর অপরিচিত লোক তো সম্ভবই না, মারার আগে অনেক লোকজন ভিড় করে, তার কারণে বোঝা যাচ্ছে গ্রামের মানুষগুলোর সাথে নেটওয়ার্কিং ব্যবস্থা খুব ভালো। এই জন্য বলা হয়েছে গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজে ম্যাকলুহান নামে আমাদের এই অধ্যায়ে আমরা জানবো, উনি হচ্ছেন সর্বপ্রথম গ্লোবাল ভিলেজের কথা বলেন। যখন ম্যাকলুহান কথাটা বলেন তখন সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয় যে ম্যাকলুহান কেন গ্লোবাল ভিলেজ বলল। পরবর্তীতে এই ব্যাখ্যাগুলো যখন মানুষ বুঝতে পারে যে এই কারণে শহর না বলে আমাকে ভিলেজ বলা হয়েছে, অর্থাৎ নট টাউন, তো এই অর্থে বোঝা যাচ্ছে যে পুরো পৃথিবীটা একটা কি গ্লোবাল ভিলেজের মতনই হতে হবে। অর্থাৎ ম্যাকলুহান বলতে চাচ্ছিল এরকম যে পৃথিবীটি এমন হতে পারে না যেটা একটা মানুষ সে এক জায়গায় থাকবে, সারা পৃথিবীর খবর সে এক জায়গায় বসে পাবে। মানে আমি আমার এই স্থান থেকে, আমার জায়গা থেকে আমি সারা পৃথিবীতে কে কি করতেছে, কি অবস্থায় কীভাবে চলতেছে, সেটা সঠিক তথ্য জানতে চাই। এখন এই মুহূর্তে আমেরিকা দিন বা রাত কোনটা আমি জানতে চাই। এখন নিউ ইয়র্কের অবস্থাটা কেমন, কয়টা বাজে আমি জানতে চাই। এখন আমাদের অন্য কোনো কান্ট্রি যেমন হচ্ছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, এক্সেট্রা যে দেশগুলো আছে, এই দেশে অর্থনৈতিক বাজারে ওদের অ্যাকাউন্ট, মানে ওরা অর্থনীতি কীভাবে কাউন্ট করে, আমরা যেমন টাকা দিয়ে আমাদের লেনদেন কাউন্ট করি, ইন্ডিয়াতে রুপি দিয়ে করে, একইভাবে হচ্ছে যারা মিডল ইস্ট কান্ট্রিতে থাকে যেমন সৌদি আরব, ওরা বলে রিয়াল, আবার যারা এখান থেকে কুয়েত থাকে ওরা বলে দেরহাম বা দিনার। আবার আমরা যখন আমরা ইউনাইটেড কিংডম বা এই ধরনের দেশগুলো দেখি, আমেরিকা, জাপান বা বড় বড় কান্ট্রিগুলো, সেক্ষেত্রে ওরা বলতে আমরা বলতেছিলাম যে দিনারের কথাগুলো, এরকম এক এক দেশের এক এক কান্ট্রি বা দেশ ভেদে তাদের অর্থনৈতিক বাজারগুলো এক একভাবে তারা লেনদেন করে থাকে। আমি আমার স্থান থেকে জানতে চাই, অথবা আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি চাঞ্চল্যক খবরটা কী, কিংবা আমেরিকাতে কী চলতেছে, অথবা কোনো একটা দেশে যদি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় সে দেশে কী অবস্থা, কতজন মারা গেল, এরকম বিভিন্ন ধরনের তথ্য আমি আমার স্থানে জানতে চাই। আর এই জানতে চাওয়াটার প্রধান মাধ্যমই হচ্ছে বর্তমান সমাজে ইন্টারনেট, যেটা আজকে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে হ্যাঁ এটা সম্ভব। বাট ম্যাকলুহান যখন প্রথম বলেন যে কোনো একটা মানুষ তার নির্দিষ্ট স্থান থেকে সারা পৃথিবীর খবর জানবে, তখন এটা ছিল খুব একটা হাস্যকর বিষয়। মানুষ ভাবতে পারেনি যে পৃথিবীটা এত সহজ হয়ে যাবে। আজকে আমি আমার ঘর থেকে আমি জানতে পারবো যে আজকে লেনদেনের অবস্থা কেমন, আজকে পেঁয়াজের দাম কত, আজকে কোন দেশে কী অবস্থা, আজকে রাজনীতি কী অবস্থা, অথবা আমি যদি জানতে চাই যে কোন পণ্যটা আমি কিনতে চাই। যেমন বর্তমান প্রজন্মে আমরা খুব সহজে কোনো কিছু কিনতে চাইলে অনলাইন মার্কেটিং করতে পারি, যাকে বলে ই কমার্স, আমরা এটা খুব সহজে করতে পারি। এই জিনিসগুলো আসছে কোত্থেকে, একমাত্র আজকে বর্তমান প্রজন্মের এই ইন্টারনেটের সুবিধার জন্য। মূলত হচ্ছে ম্যাকলুহান যে কথাটা বলতে যাচ্ছিলেন, যদি গ্লোবাল ভিলেজটা হয়ে যায়, অর্থাৎ মানুষ যদি তার স্থান থেকে সহজে সারা পৃথিবীর যোগাযোগ কমিউনিকেশন করতে পারে, তাহলে এখানে অনেকগুলো সুবিধা সে পাবে। একটা সুবিধা হচ্ছে যে কোনো স্থান থেকে সে একটা ব্যক্তির তথ্য জানতে পারবে। যেমন আমি যদি এখন কোনো কলেজে ভর্তি হতে চাই, সে কলেজে কী ধরনের পয়েন্টে ভর্তি করে আমার যদি এটা জানা থাকে, তাহলে আমি ওখানে অ্যাপ্লাই করলে আমার জন্য সোজা। যেমন জানতে পারলাম আমাদের ময়মনসিংহ যে সরকারি কলেজটা আছে অথবা আনন্দমোহন কলেজ, এদের এবছর জিপিএ যে নিচ্ছে,
আর্টসের জন্য হচ্ছে মিনিমাম 3.5 আর সায়েন্সের জন্য হচ্ছে 4.5। তো এই যে আমাদের একটা বিষয় দেখতে পাচ্ছি বারবার করে যে বিশ্বগ্রামের এই সুবিধার জন্য আমরা বিশ্বগ্রামীকে বলা হয়, যেমন ব্যক্তির কথা বলছি, আমার প্রতিষ্ঠানের কথা বললাম, প্রতিষ্ঠানের ভর্তির কথা বলতেছি, আমি ভর্তি করে জানতে পারতেছি আমার কলেজে কি সিট আছে, আমার যে চান্স হলো বা হলো না এইটাও কিন্তু আমি জানতে পারতেছি আমার ওয়েবসাইট থেকে অথবা আমার যখন মেসেজ চলে আসে। তো আলটিমেটলি আমি যদি ভার্সিটি ভর্তি হতে চাই, ঢাকা ভার্সিটি, তখন আমাকে দেখতে হবে ঢাকা ভার্সিটি ভর্তি হতে গেলে তারা কী ধরনের পয়েন্ট রিকোয়ারমেন্ট করে অথবা ভর্তির ক্ষেত্রে কী ধরনের জটিলতা আছে, কী কী সাবজেক্ট আছে, আমার রিলেটেড কী কী সাবজেক্ট আছে। এটা কিন্তু একমাত্র আমাদের তথ্যগুলো দেওয়া আছে অনলাইনে, এই জন্য বলা হয় বিশ্বগ্রাম, অর্থাৎ কোনো ব্যক্তি সহজে যে কোনো তথ্য পেতে পারে। এরপর হচ্ছে ইকোনমিক্সের দিক থেকে তার অর্থনৈতিক হ্রাস পায় বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কম হয়। যেমন আমি যদি কোনো তথ্যের জন্য কোনো প্রতিষ্ঠানে যাই, সেই ক্ষেত্রে আমার যাতায়াত ভাড়া আছে, এতে করে আমার খরচ হচ্ছে, অথবা কোনো একটা জিনিস আমার জানা ছিল না, আমাকে আবার বাসা যেয়ে ওই কাগজগুলো নিয়ে আসতে হচ্ছে। বাট অনলাইনে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যের আলোকে যে কাগজগুলো দরকার আমি নিয়ে চলে গেলাম, সময় অনেকটা সেভ হয়। তারপরে হচ্ছে আমাদের এখানে অনেক ধরনের প্রবলেম হয়, বিভিন্ন ধরনের, এটা অনলাইনে আমরা সলভ করতে পারি এই প্রবলেমগুলো আমরা সহজে। ব্যবসা ক্ষেত্রে দেখা যায় ই কমার্স ব্যবসা, সেই ব্যবসার ক্ষেত্রে আমরা কী করতে পারি, সহজে আমরা ইন্টারনেটের মাধ্যমে দিয়ে কোনো জিনিস পণ্য ক্রয় বিক্রি করতে পারি, সেল করতে পারি। আবার আমার একটা খেলা দেখতে ইচ্ছে করছে, বিনোদন দরকার, আমি যদি ইন্টারনেট ব্যবহার করি অথবা বিশ্বগ্রামে তো আমি চলে যাই, তথ্য যোগাযোগের আলোকে আমি সহজে ঘরে বসেই যে খেলাটা হচ্ছে ইন্ডিয়া অথবা অন্য কোনো কান্ট্রিতে সেটা আমি অবশ্যই দেখতে পাচ্ছি। বিশ্বকাপ খেলা হচ্ছে ফুটবল, আমি তাও দেখতে পাচ্ছি। তো এরকম করে আমি অনেক হাজারো সুবিধা পেতে পারি। আবার কিছু অসুবিধা থাকতে পারে, যেমন আমরা যখন বিশ্বগ্রামের কিছু অসুবিধার কথা বলবো, প্রথমত কিছু অসুবিধার মধ্যে একটা অসুবিধা হচ্ছে যে বিশ্বগ্রামের এই যান্ত্রিক যন্ত্রের প্রয়োজন, অর্থাৎ এটা এমন না যে কোনো কিছু ছাড়া অটোমেটিক হয়ে যাবে, এটা ডিভাইস অথবা একটা যন্ত্রের প্রয়োজন যে যন্ত্রটা দিয়ে আমি কাজ করতে পারি। আবার কিছু সমস্যা হতে পারে, যেমন আমি যদি সারা বিশ্বের খবর নিতে যাই আমাকে ইন্টারনেট থাকতে হবে, ইন্টারনেট ছাড়া আমি সঠিক খবর কোথাও নিতে পারবো না। কিছু কিছু দেখার সময় দেখা যায় কেউ তার তথ্য মিথ্যে দিয়ে, যেমন ফেসবুকে তার মিথ্যে, সে হচ্ছে ছেলে মেয়ে অ্যাকাউন্ট দিয়ে খুলে আবার নাম হচ্ছে একটা দিচ্ছে আরেকটা, এরকম মিথ্যে ইনফরমেশন দিয়েও অনেক সময় কী করে আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটের তথ্য প্রকাশ করতে দেখা যায়। অনেক সময় দেখা যায় আমাদের কেউ কেউ এই তথ্য আলোকেই কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং বা মিসগাইড করা হয়, আমাদের ভুল তথ্য দেওয়া হয়, এই ভুল তথ্যের কারণে আমাদের অনেক সমস্যা পড়তে হয়। আবার যখন গ্লোবাল ভিলেজে দেখা যায় কেউ কেউ আছে এটার অপরাধ করে, যেমন কেউ কাউকে যদি ক্ষতি করতে চায় তার ওয়েবসাইট নষ্ট করে দেয়, এটাকে হ্যাক বলে। আবার অনেক সময় দেখা যায় কেউ যদি কাউকে থ্রেট দেয় মেসেজ করে ফোনে অথবা তাকে বিভিন্নভাবে, এই ধরনের সময়ও দেখা যায়। আবার কেউ কাউকে খুব বিরক্ত করে বারবার ফোন দিয়ে বা মেসেজ করে অথবা তাকে পক করে, এই যে পক করতেছে বা ডিস্টার্ব করতেছে, এইটাও কিন্তু এক ধরনের সমস্যা। আবার ইন্টারনেটের বেশি ব্যবহারের ফলে আমাদের চোখের অনেক ক্ষতি হয়, ইন্টারনেট বেশি ব্যবহার করে অথবা তথ্য যোগাযোগ বেশি থাকার কারণে আমাদের ব্রেনের ক্ষতি হয়। আবার অনেক সময় দেখা যায় আমরা তথ্য বেশি এইরকম টাচে থাকার কারণে, অলওয়েজ হেডফোন কানে রাখার কারণে আমাদের কানেরও ক্ষতি হয়। তো অনেক ধরনের সুফল কুফল, ভালো মন্দ আছে আমরা এটা জানি। তো এইগুলো হচ্ছে আমাদের সুফলটাই বেশি এবং ভালো দিকটাই বেশি। কেউ যদি এটা মিস গাইড করে বা মিস ইউজ করে তার ক্ষতি হবে, এটাই স্বাভাবিক, প্রত্যেকটা জিনিসে ভালো মন্দ থাকে। বিশ্বগ্রামের আবার আমরা জানবো কিছু উপাদান হচ্ছে পাঁচটি। প্রথমত হচ্ছে কম্পিউটারের প্রযুক্তি, অর্থাৎ এটাকে বলে হার্ডওয়্যার, যে জিনিসটা ধরা যায়, ছোঁয়া যায়, নড়া যায়, চলা আবার স্থানান্তর করা যায়, এটাকে বলে কম্পিউটার, এটা বলে একটা ধরনের প্রযুক্তি, এটাকে হার্ডওয়্যার বলা হয়। তারপর হচ্ছে আমাদের সফটওয়্যার, সফটওয়্যার হচ্ছে এমন একটা মাধ্যম যা দেখা যায় কিন্তু সাধারণত এটা টাচ করা যায় না, অনুভূতি গ্রহণ করা যায় না। যেমন আমরা কম্পিউটারে কোনো তথ্য যখন লিখি আমরা দেখতে পারি কোন লেখাকে, কিন্তু ওটা কী করতে পারি না, ধরে সরাতে পারি না। আমরা টিভি দেখি, টিভিতে যে নায়ক নায়িকা দেখি, অনেক সুন্দর সুন্দর সিন দেখি, আমরা অনেক ধরনের গল্প দেখি, অনেক ধরনের শিক্ষামূলক দেখি, কোনোটাই কিন্তু আমি সরাসরি চলে যেতে পারি না, দেখতে পারি। এটা হচ্ছে কি, সফটওয়্যার রিলেটেড। এরপর হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে কর্মক্ষমতা, অর্থাৎ আমরা যখন ব্যক্তিবর্গের সক্ষমতার দিকে খেয়াল করি, কর্মক্ষমতা, যেমন আমরা কোনো সফটওয়্যার চালাতে পারি
অথবা হার্ডওয়্যার কাজ করতে পারে একটা ব্যক্তির সক্ষমতা। কিন্তু অনেক লোক আছে যারা কম্পিউটার চালাতে জানে না, মোবাইল ফোন ইউজ করতে পারে না, এছাড়াও আরও অনেক কিছু আছে ওয়েবসাইট সম্পর্কে জানে না, এটা ব্যক্তির অক্ষমতা। এই সক্ষমতার জন্য আমরা এই কাজগুলো করতে পারি। তারপর আমরা যদি চিন্তা করি ডাটা বা ইনফরমেশন, ডাটা কাকে বলে? ডাটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম অংশ বা একক, অর্থাৎ ছোট্ট ছোট কোনো অংশকে আমরা ডাটা বলবো। যেমন আমি ডাটা যদি চিন্তা করি, আমি এখানে আগামীকালকে আমি ঢাকা যাব, এখানে তথ্যটাও বা ডাটাটা হচ্ছে আমি আগামীকাল ঢাকা যাব, এটা আমার ডাটা। এগুলোকে বলা হয় সব কিছু মিলে ইনফরমেশন বা তথ্য। এবং এই জিনিসগুলো যদি আমি সকল জিনিস একত্রে মিলাই, সেটা আমাকে দরকার ইন্টারনেটের সংযুক্ততা। অর্থাৎ আমি যদি ইন্টারনেট দিয়ে এই সবগুলো বিষয়ে কাজ করি, তাহলে তখনই আমার এই তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কাজে লাগবে। যেমন আমি কম্পিউটার কিনলাম কিন্তু আমার সফটওয়্যার নাই, তাহলে হবে না। আবার আমি কম্পিউটার কিনলাম, সফটওয়্যার আছে কিন্তু আমার আমি চালাতে জানি না, ব্যবহার করতে পারি না, এটাও হবে না। আমি কম্পিউটার কিনছি, আমার সফটওয়্যার আছে, আমি এখন আমি চালাতে পারি, ব্যবহার করতে পারি, তাহলে আমার কী লাগবে? আরও আমার তথ্য লাগবে। কিন্তু আমার তথ্য না থাকলেও এটা স্বয়ংসম্পূর্ণ হবে না। তথ্য পাওয়ার পরে আরেকটা জিনিস লাগে, সবগুলো মিলে ইন্টারনেটে সংযুক্ত করতে হবে। তখন আমি আমার স্থান থেকে সারা পৃথিবীর খবর জানতে পারবো। যেমন আমরা যে খবর দেখি টিভিতে, ওরা কিন্তু ওদের একটা নির্দিষ্ট স্থান বা ভবন থাকে, ওই ভবন থেকে সারা পৃথিবীতে খবর ছড়িয়ে দেয়। কীভাবে দেয়? ওদের স্থান থেকে ওই তথ্যগুলো পৌঁছে দেয়, এই সবগুলো জিনিস একত্রিত করার পর। তো আমরা অনেক কিছু জানলাম, আমরা জানলাম বিশ্বগ্রাম কী, বিশ্বগ্রাম কেন, এবং কী বিশ্বগ্রামের ধারণা। এরপর জানতে পারি সেখানে সুবিধা অসুবিধা। তাছাড়াও জানতে পারলাম আমরা বিশ্বগ্রাম প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা আমাদের তৈরি কোনো কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে এর উপাদান সমূহ। তো এগুলো ছিল অনেকগুলো বিষয়। আর বিশ্বগ্রামের এমন একটা বিষয় হচ্ছে, বিশ্বগ্রামকে বলা হয় ইন্টারনেট অফ থিঙ্ক। আমরা বিশ্বগ্রামে পড়তে যেয়ে আমরা জানতে পারবো ইন্টারনেট অফ থিঙ্ক কাকে বলে। ইন্টারনেট অফ থিঙ্ক হচ্ছে, আমরা যদি বলি এরকম IoT, প্রশ্নটা এরকম থাকবে IoT, এটাকে বলা হয় ইন্টারনেট অফ থিঙ্ক। অর্থাৎ আমরা ইন্টারনেটে যে তথ্যগুলো পাই, এইগুলো দিয়ে যখন আমি এগুলোকে থিঙ্ক করব, চিন্তা ভাবনা করব, তখন এই তথ্যগুলো আমি অনেক কিছু করতে পারবো। যেমন আমি চিন্তা করি ইন্টারনেট দিয়ে আমি ট্রেনের টিকিট কাটবো, বাসের টিকিট কাটবো, প্লেনের টিকিট কাটবো, করা সম্ভব। আবার ইন্টারনেট দিয়ে আমার যদি দরকার হয় এখন কোনো নেট বিল দেওয়া বা অন্য কোনো কিছু বিল পেমেন্ট করা, আমি সেটাও পারবো। সেক্ষেত্রে দেখা যাবে এই ইন্টারনেট অফ থিঙ্কটা আমার খুবই প্রয়োজন। তো আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম এটা আজকে বুঝতে থাকবে। নেক্সট ক্লাসে আমরা দেখবো কীভাবে করে আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ICT বিভিন্ন ধরনের উপাদান আছে, এই উপাদান সবার নিয়ে আলোচনা করব। পাশাপাশি ICTতে আরও অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো আমরা দেখব। যে ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে আমরা দেখব, চিকিৎসা ক্ষেত্রে আমাদের কী কাজে লাগে আমরা সেগুলো দেখব। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।